আমাদের নতুন প্রজন্মকে তৈরি করতে চালু করা হয়েছে আমাদের বিশ্বমানের এই নতুন শিক্ষাক্রম। যে কোনো পরিবর্তনই মেনে নিতে একটু সমস্যা হয় শুরুতে, কাজেই শিক্ষায় রূপান্তর নিয়ে কারো কারো মনে সংশয় থাকতেই পারে। আমরা সকল শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা ব্যবস্থাপনায় যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করেন, সবাইকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছি এবং এই প্রশিক্ষণ চলমান থাকবে। 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু হয়েছে এই শিক্ষাক্রমের। নতুন এই শিক্ষাক্রমের শিক্ষকের ভূমিকায়ও পরিবর্তন এসেছে। শুধুমাত্র শ্রেণীকক্ষে আর পাঠদান সীমাবদ্ধ থাকছে না, শিক্ষকবৃন্দ একাধারে সহায়ক এবং পথ প্রদর্শকের ভূমিকা পালন করবেন। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা হবে আনন্দময়, মুখস্থ নির্ভরতা থাকবে না, পরীক্ষা ভিত্তি থাকবে না। নতুন শিক্ষাক্রম হবে অভিজ্ঞতা ভিত্তিক, শিখন হবে সক্রিয়, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, মানবতা, সাম্য, পরমত সহিষ্ণুতা ও সহমর্মিতার চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলা হবে সোনার বাংলার সোনার মানুষ। তারা গড়ে উঠবে সমাজ সচেতন, পরিবেশ সচেতন, ইতিহাস বোধ সম্পন্ন, নিজস্ব ক্রিস্টীয় সংস্কৃতিতে জারিত, ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল, সমস্যা নিরূপণ ও সমাধানে দক্ষ, শুদ্ধাচার, নৈতিকতা, সততা, মানবিকতায় সমৃদ্ধ, সৃজনশীল, দক্ষযোগ্য বিশ্ব নাগরিক হিসেবে, স্মার্ট নাগরিক হিসেবে। এই শিক্ষাক্রম চালু হবার পর থেকে শ্রেণী কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় শতভাগে। কাজে আমরা বিশ্বাস করি এই শিক্ষাক্রম বাস্তবায়নের মধ্য দিয়েই ঝরে পড়ার হার নেমে আসবে একেবারে ন্যূনতম পর্যায়ে। এই শিক্ষাক্রমের আওতায় প্রণীত বইগুলোর সবই কিন্তু এখনও পরীক্ষামূলক সংস্করণ। আমরা চাই অনেক বিশেষজ্ঞরা মিলে, দেশের সমস্ত বিশিষ্ট শিক্ষাবিদেরা মিলে, শিক্ষকেরা মিলে যে বইগুলো তৈরি করেছেন সেইগুলো আরও যারা বিশেষজ্ঞ আছেন, যারা উৎসাহী আছেন, তারা পড়বেন, তারা বিশ্লেষণ করবেন, আমাদের মূল্যবান পরামর্শ দেবেন। আমরা আপনাদের মতামত বিবেচনায় নিয়ে বইগুলোর আরও পরিমার্জন ও পরিশীলনের কাজ করে এগুলোকে কাঙ্ক্ষিত মানে উন্নীত করব ইনশাআল্লাহ। তবে ব্যক্তি বা গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থ কিংবা কারো হীন রাজনৈতিক স্বার্থে মিথ্যা অযৌক্তিক অপপ্রচারকে নিশ্চয়ই প্রশ্রয় দেওয়া হবে না। নির্বাচনকে সামনে রেখে একটি চিহ্নিত মহল মিথ্যা অপপ্রচারের পায়তারা করতে পারে। সম্মানিত অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব, অপপ্রচারে কান দেবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের বিষয়ে সবসময় বিশেষভাবে মনোযোগী, কাজেই ভরসা রাখুন।